ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বিভিন্ন জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সকালে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এর জবাব দিতে পাক বাহিনীও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। পাক বাহিনীর হামলার পর তেহরানে নিযুক্ত পাকিস্তানের সর্বোচ্চ দূত চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান সরকার। ইরান জানিয়েছে পাকিস্তানের এই হামলায় তাদের 9 নাগরিক নিহত হয়েছেন। এর আগে ইরানের রাষ্ট্রদূতকেও তলব করেছিল পাকিস্তান। বুধবার হঠাৎ করেই পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে বসে ইরান। যদিও তারা দাবি করেছে এটি পাকিস্তানের উপর কোনো হামলা নয়, তারা মূলত একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অপরদিকে পাকিস্তান জানিয়েছে তারা বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন ফ্রন্টকে লক্ষ্য করে ড্রোন সহ অন্যান্য অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের সক্রিয় এই সশস্ত্র গোষ্ঠীটি আলাদা স্বাধীন রাষ্ট্রের জন্য গত কয়েক দশক ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। ইসলামাবাদের দাবি, বিচ্ছিন্নতাবাদী এসব গোষ্ঠীকে নিজেদের সীমান্তের ভেতর আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ইরান। তবে ইরানে পাল্টা হামলা চালানোর পর এখন সংবেদনশীলতা পালনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। তারা বলেছে বিষয়টি এখানেই যেন শেষ হয়ে যায়। তবে পাকিস্তান সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, যদি এই হামলার জবাবে আবারও হামলা হয় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে। পাকিস্তান ও ইরানের মধ্যে হঠাৎ করে শুরু হওয়া এই উত্তেজনা নিরসনে কাজ করছে চীন। তুরস্ক সহ অন্য দেশগুলোও এর সঙ্গে রয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তিনি দুই দেশের সঙ্গে কথা বলেছেন এবং দুই দেশই জানিয়েছে তারা আর নতুন উত্তেজনা চায় না।